বন্ধুগণ আজ 116তম আত্মবলিদান দিবস ডিএসওডিআইএমএসএস জিনাবাদ যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর 11ই আগস্ট আত্মবলিদান দিবস পালন করুন ক্ষুদিরাম বসুর চিন্তাধারা দিকে এদিকে ছড়িয়ে দিন যোগ্য মর্যাদায় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন এআইডিএস ওডিআইএমএস অর্পণ করছেন এআইডিএস ও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ক্ষুদিরাম বসু তোমায় আমরা ভুলছি না ভুলবো না ইনকিলাব জিনাব চিন্তাধারা দিকে এদিকে ছড়িয়ে দিন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর চিন্তাধারা দিকে এদিকে ছড়িয়ে দিন আপনারা জানেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী অগ্নিযুগের অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজকে 116তম আত্মবলিদান দিবস। আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। এবছরও আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এখন একটি প্রভাত ফেরি করব। প্রভাত ফেরি করে এসে এখানে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই দিনটি উদযাপন করব। ক্ষুদিরাম বসুর যে স্বপ্ন, শোষণহীন বৈষম্যহীন যে ভারতবর্ষের স্বপ্নে উনি দেখেছিলেন, সেই স্বপ্ন আজও সার্থক হয়নি। আমরা লক্ষ্য করছি আজও জাতপাতের ভেদাভেদ সারা দেশব্যাপী সাধারণ মানুষের উপর যে দৈনন্দিন যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান যে সংকট চলছে, আজও দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন আজও পূরণ হয়নি। ক্ষুদিরাম, ভগৎ সিং, বাঘা যতীন, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে স্বপ্ন দেখেছিলেন যে সকল অংশের মানুষের সমান অধিকার থাকবে, শোষণহীন বৈষম্যহীন যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আজও স্বপ্ন পূরণ হয়নি। তাই ক্ষুদিরাম থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের সমস্ত বড় মনীষীদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমাদের এআইডিএসও ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন চলছে এবং